আচ্ছা, দেখো বন্দুকের প্রতিক্ষেপ বেগ, ঠিক আছে? তাহলে বন্দুকের প্রতিক্ষেপ বেগ হচ্ছে একটা অ্যাপ্লিকেশন অফ কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টামের উদাহরণ তুমি বলতে পারো, ঠিক আছে? এখানে ভরবেগ কিভাবে সংরক্ষিত থাকছে আমি দেখব। প্রথমে দেখো, এখানে একটা আমি এখানে একটা বুলেটকে এখানে আমি লোড করব, মানে বুলেটটা প্রথমভাবে প্রাথমিকভাবে কি আছে, স্থির আছে, ঠিক আছে? এবার আমি যে ট্রিগারটাকে টিপবো, তাহলে এখানে একটা হ্যামার আছে। এবার এই বুলেট দেখতে কিরকম হয় জানো তো? বুলেটের আমি যদি পেছনটা মানে পেছনের ছবিটা যদি দেখাই, দেখতে এরকম হয়, ঠিক আছে? মানে আর এটাকে এটাকে স্ট্রাইক করে, মানে এই যে ট্রিগারটাকে টিপলে একটা হ্যামার এসে এটাকে স্ট্রাইক করে। আর বুলেটের কনস্ট্রাকশনটা তুমি যদি দেখো, ঠিক আছে, যে বুলেট কি করছে, এইটা হচ্ছে অলরেডি বুলেট, এটা হচ্ছে শেল, এতটুকু হচ্ছে শেল, ঠিক আছে? এবার কি হয়, এখানে এসে যে স্ট্রাইকটা করছে হ্যামারটা এসে, এবার এখানে এসে এখানে স্ট্রাইক করলে একটা পর্দা আছে, ভেঙে যায়, ভেঙে গিয়ে এখানে যে বারুদগুলো আছে সেটা এটা বিস্ফোরণ ঘটে, এখানে হালকা একটা এক্সপ্লোশন ঘটে। ওই এক্সপ্লোশনে কি হয়, এই ভেতরে পুরো বারুদটা পুড়ে যায়, আর বারুদটা খুব অল্প জায়গাতে পড়ে, খুব অল্প জায়গার মধ্যে পড়ে। আর যেহেতু দেখো পিভি ইকুয়ালস টু কি কনস্ট্যান্ট, তো পিভি ইকুয়ালস টু কি কনস্ট্যান্ট, তো তাহলে যেহেতু ভলিউম কম আর প্রেশার বিশাল, প্রেশার বিশাল হবে, ভলিউমটা কি ছোট জায়গায়, তাই তো? ব্লাস্ট হলে তাহলে প্রেশার কি হবে, চাপ, চাপ বহুত হয়ে যাবে চাপ, তাহলে বিশাল এক্সেস প্রেশারের জন্য বুলেটটা একটা রৈখিক গতিশক্তি পেয়ে যায়, মানে ওই চাপটা কি করে এই বুলেটের এই ফার্স্টের পার্টটাকে এগিয়ে দেয়, বুলেটের এই ফার্স্টের পার্টটাকে গতিশীল করে দেয়, ওটা গিয়ে তখন মানুষের গায়ে বা কোনো একটা টার্গেটে গিয়ে আটকে যায়, মানে ভেদ করে যায়, ঠিক আছে? এতটাই হয়, এইটা হচ্ছে মেকানিজম। তার মানে কি, বুলেটে যখন এখানে লোড করা আছে তখন বুলেটের প্রাথমিক বেগ শূন্য, তাই তো? তাহলে আমি লিখতে পারি বুলেটের ভর ধরে নাও স্মল এম, আর বন্দুকের ভর ধরে নাও ক্যাপিটাল এম, আর বুলেটের প্রাথমিক বেগ বুলেট প্রথমে কি ছিল, লোড করেছে স্থির ছিল, গতিশীল ছিল না, ইউ ইকুয়ালস টু জিরো। বন্দুকের প্রাথমিক বেগ ইউ টু ইকুয়ালস টু টোটাল জিরো, বন্দুকও নড়বে না, বন্দুক তো স্থির আছে, বুলেটও স্থির আছে, বন্দুকও স্থির আছে। হ্যাঁ, এবার আমি এবার ট্রিগারটাকে টিপলাম, এবার গুলির সঙ্গে ওই হ্যামারটা এসে স্ট্রাইক করলো, মানে একটা সংঘর্ষ হলো, সংঘর্ষ হওয়ার পরে বুলেটটা গতিশীল একটা গতিশক্তি পেয়ে বেরিয়ে গেল, একটা বেগ নিয়ে বেরিয়ে গেল। তার জন্য যে বলটা এই হ্যামারিং করার জন্য যে বলটা এই বুলেট বুলেটের পেছনে প্রয়োগ হবে, তার জন্য বুলেটটা হ্যামারটাকে বা বন্দুকটাকে পুরো সিস্টেমটাকে একটা রিয়াকশন ফোর্স দেবে, প্রতিক্রিয়া বল দেবে। তার জন্য এই বন্দুকটাও পেছনের দিকে একটা বেগ পাবে, ঠিক আছে? সেটাকে বলা হচ্ছে প্রতিক্ষিপ্ত বেগ, প্রতিক্ষেপ বেগ বা রিকয়েল ভেলোসিটি অফ গান, ঠিক আছে? তাহলে সংঘর্ষের পরে, সংঘর্ষের পর বুলেটের বেগ ইউ টু ধরে নিলাম ভি, ঠিক আছে? এবং সংঘর্ষের পর বন্দুকের বেগ, বন্দুকের প্রতিক্ষেপ বেগ, আচ্ছা এটা ইউ টু না, এটা হচ্ছে তোমার বুলেটের বেগ, তো এটা হচ্ছে ভি ওয়ান, আর প্রতিক্ষেপ বেগ ভি টু ইকুয়ালস টু ধরে নিলাম তোমার এটাকে কি ধরবে, ধরো ভি ড্যাশ, প্রতিক্ষেপ বেগটা কত, ভি ড্যাশ, ঠিক আছে? এবার আমরা কি জানি, এই বন্দুকটা চালানোর জন্য বাইরে থেকে আর কোনো ফোর্স দেওয়া হয়নি এই বন্দুকের উপর, তার মানে কি এক্সটার্নাল ফোর্স জিরো, ঠিক আছে? এফ এক্সটার্নাল ইকুয়াল টু জিরো, এফ এক্সটার্নাল ইকুয়াল টু জিরো। তাহলে এটা যদি হয়, তাহলে দেখো আমরা কি বলতে পারি, রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র অনুযায়ী, রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্রানুযায়ী কি হবে,
বলো, প্রাথমিক ভরবেগ। প্রাথমিক ভরবেগ মানে কি? এম ওয়ান মানে এই স্মল এম ইন্টু ইউ ওয়ান প্লাস ক্যাপিটাল এম ইন্টু ইউ টু ইকুয়াল টু অন্তিম ভরবেগ, স্মল এম ইন্টু ভি বুলেটের বেগ প্লাস ক্যাপিটাল এম ইন্টু ভি ড্যাশ বন্দুকের রিকয়েল বেগ। তাহলে দেখো ইউ ওয়ান আর ইউ টু দুটোই জিরো, ইকুয়ালস টু কত হয়ে গেল এম ভি প্লাস ক্যাপিটাল এম ভি ড্যাশ, তাই তো? তাহলে এদিকে চলে আসো, তাহলে দেখো আমি কি পেলাম, আমাকে এই ভি ড্যাশটা বের করতে হবে বন্দুকের প্রতিক্ষেপ বেগ। তাহলে দেখো এম ইন্টু ভি ড্যাশ ইকুয়ালস টু মাইনাস অফ এম ভি, তাহলে দেখো ভি ড্যাশ ইকুয়ালস টু মাইনাস অফ স্মল এম বাই ক্যাপিটাল এম ইন্টু ভি। তাহলে দেখো আমি এই যে এক্সপ্রেশনটা পেলাম, এখান থেকে একটা জিনিস বোঝা গেল যে ভি এর দিক যেদিকে তার বিপরীত দিকে ভি ড্যাশের দিক। তাহলে ভি যদি এদিকে হয় তাহলে ভি ড্যাশ হবে এদিকে, ঠিক আছে? এটা হচ্ছে বন্ধুকে প্রতিক্ষেপ থেকে রাশিমালা।